সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি শুভাশিস পাল, ফুলবাড়ী সিদ্দিন আউলিয়া মাধ্যমিক বিদ্যালয় সদর যশোর। আমি গত ক্লাসে তোমাদেরকে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় থেকে সমীকরণের সমাধান করিয়েছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে। আজকে আমরা আরেকটি পদ্ধতি, গতদিন বলা হয়েছিল যে সরল সহজ সমীকরণের সমাধানে কয়টি পদ্ধতি, দুইটা পদ্ধতি ছিল, একটি ছিল প্রতিস্থাপন, একটি ছিল অপনয়ন। আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা আমরা একটু দেখব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে, তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবে এবং জানতে পারবে। তাহলে চলো আমরা বোর্ডে যাই, আমরা একটু অঙ্ক লিখি এবং সমাধান করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো বোর্ডে আমি একটা অঙ্ক লিখেছি তোমাদের বইয়ের অনুশীলনীর 6.1 এর 14 নম্বর ইকুয়েশনটা হচ্ছে 2x + 3y = 7 এবং 6x - 7y = 5। দুইটা সমীকরণ আছে, একটা সমীকরণটা আমি দুটো চিহ্ন দিই, 1 এবং 2। সমীকরণ দুটো থেকে আমরা কি করব, সমাধান করব। কোন পদ্ধতিতে? অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান কিভাবে করা যেতে পারে আমরা তার ধাপগুলো আগে একটু জেনে নিই। অপনয়ন পদ্ধতি হল না এমন একটা পদ্ধতি যেখানে দুইটা সমীকরণের কে এমন কোন সংখ্যা দ্বারা বা এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন দুইটা চলকের, যে কোনো দুইটা চলকের সহগ সমান হয়। তাহলে কি হলো, দুইটা সমীকরণের কে এমন ভাবে গুণ করতে হবে, এমন কিছু সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন যে কোনো দুইটা চলকের একই চলকের সহগ সমান হয়। তাহলে দেখো আমার এখানে আছে 2x + 3y = 7, এখানে আছে 6x - 7y = 5। আমি যদি এখন খেয়াল করি, এখানে আছে 2x, এখানে আছে 6x, আমি যদি এই চলকটাকে x চলকটাকে সমান করতে চাই তাহলে অবশ্যই আমাকে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে আর এটাকে 1 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করলে 3 × 3 = 6 আর এটাকে 1 দ্বারা গুণ করলে 6 × 6 = 6। আবার আমি যদি মনে করি যে না, আমি এই y চলকটাকে সমান করব, তাহলে y চলককে যদি সমান করতে হয়, এখানে y চলককে এখানে 7 দ্বারা গুণ, 3 × 7 = 21 আর এখানে 3 দ্বারা গুণ, তাহলে 3 × 7 = 21। তাহলে 1 নং সমীকরণকে 7 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে আমরা সমাধান পেতে পারি। তাহলে দেখো আমরা এখানে কাজ করি, 1 নং সমীকরণকে 3 এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে, তাহলে আমরা 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করব। দেখি গুণ করলে আমাদের রেজাল্ট কি দাঁড়ায়। আমরা যদি গুণ করি তাহলে হয় 3 × 6x + 3 × 3 = 9y = 3 × 7 = 21 আর এটাকে 1 দিয়ে গুণ করে যা ছিল তাই 7y = 5। এখন পরের ধাপ, পরের ধাপটা হবে আমাদের কি, এই যে চলক দুটোকে আমরা একই জাতীয় বানিয়ে একই সহগ বানিয়ে নিলাম, এইটাকে আমার এখান থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে গেলে কি করতে হবে, যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করে বাদ দেব, যদি ভিন্ন চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করে বাদ দেব। তাহলে যোগ বা বিয়োগ করে এটাকে বাদ দেওয়া যায়। যেমন দেখো এখানে 6x আছে, এখানে 6x আছে, তাহলে আমি যদি এইটাকে বিয়োগ করি তাহলে 6x কেটে যায়, তাহলে আমরা কি করব এখানে বিয়োগ। তাহলে বিয়োগ করতে গেলে চিহ্নগুলোকে অবশ্যই আমাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। বিয়োগ করতে গেলে চিহ্নগুলোকে অবশ্যই আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে আমি সেই জন্য এখানে লিখেছি গুণ করে বিয়োগ করি, বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে এবার আমরা কত পাচ্ছি দেখো, বিয়োগ যদি করি তাহলে আমাদের 6x আর 6x কেটে যায়, কারণ উপরেটা প্লাস নিচেরটা মাইনাস। থাকে কত, এখানে থাকে আছে 9y আর এখানে +7y, তাহলে 9 আর 7 কত হয় 16, তাহলে 16y, তাহলে এখানে থাকবে 16y, যেহেতু দুটোই প্লাস আছে তাহলে চিহ্ন প্লাস,
is equal to হচ্ছে এবারে আছে এখানে 21 আর নিচে আছে 5 তাই 21 এর থেকে যদি 5 বাদ দেই তাহলে আমাদের এখানেও হয়ে যাচ্ছে কত 60 তাহলে 16 আমি এখানে লিখলাম তাহলে আমি এখন দেখো y পক্ষ থেকে আমি কি করতে পারি y 16 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে y 16/16 অতএব আমি পেলাম y 1 তাহলে আমি y এর মান পেয়েছি তাহলে কি করলাম আমি প্রথমে দুইটা সমীকরণের যে কোনো সংখ্যার উভয়কে অথবা যে কোনো একটাকে এমন কোন সংখ্যা দ্বারা গুণ করব যেন গুণ করার ফলে যে কোনো চলকের সহগদ্বয় সমান হয়ে যায় তারপরে কি করব সেটা যোগ অথবা বিয়োগ করে একটা চলককে সমান চলক থেকে বাদ দেব বাদ দিলে আমরা একটি চলকের মান পেয়ে যাব এবার এই চলকের মান যে কোনো একটি সমীকরণে হয় x এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো একটি চলককে যদি আমি বসিয়ে দিই তাহলে আমি অপর চলকের মান পেয়ে যাব তাহলে আমি মানটা বসিয়ে দিই আমি এক নম্বরে বসাই তাহলে x মানে y এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণে বসালে আমরা কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি 2x প্লাস 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 7 কারণ আমরা এক নং সমীকরণে 2x প্লাস এখানে ছিল 3y y এর জায়গায় বসিয়ে দিলাম 1 তাহলে 3 ইনটু 1 মানে 3 আর হচ্ছে 7 তাহলে আমরা এখানে সংখ্যাটা পাচ্ছি কত বা 2x প্লাস 3 ইকুয়াল টু 7 আমি এবারে এটাকে অপাশে নিয়ে চলে যাই কত হচ্ছে বা 2x ইজ ইকুয়াল টু 7 মাইনাস 3 বা 2x ইকুয়াল টু 4 বা x ইজ ইকুয়াল টু 4/2 অতএব দেখো আমি x এর মান পেয়ে গেলাম x এর মান কত 2 তাহলে দেখো আমি x এর মান এবং y এর মান দুটাই পেয়ে গেছি তাহলে আমাদের এই সমীকরণ দুটোর সমাধান কত 2 এবং 1 তাহলে আমরা লিখতে পারি নিম্নের সমাধান x, y equal to 2, 1 সুপ্রিয় শিক্ষার্থী তোমরা মনে নিশ্চয় বুঝেছ অপনয়ন পদ্ধতিটা কিভাবে করতে হয় আমি আরো একবার তোমাদেরকে জানাচ্ছি দেখো প্রথমে আমি কি করব সমীকরণ দুইটা আছে দুইটা সমীকরণকে আমি এমন কিছু সংখ্যা দ্বারা গুণ করব যেন যে কোনো দুইটা চলকের সহগ সমান হয় সেটা x এরও হতে পারে আবার y এরও হতে পারে আমি এখানে x চলককে সমান করেছি x চলককে সমান করার জন্য উপরেরটাকে যে 3 দিয়ে গুণ করে 3 দুগুণে 6 6 মিলে যায় এর জন্য আমি করলাম 1 নং সমীকরণকে 3 এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে এবার দেখো এই দুটোকে যদি কাটতে দুটো একই চিহ্ন রয়েছে তাই আমি কি করলাম বিপরীত চিহ্ন মানে মাইনাস করে দিয়ে বিপরীত চিহ্ন টানতে হয়েছে তাহলে মাইনাস করেছে এর জন্য বিয়োগ করে এবার বিয়োগ করে দেখো এটা কেটে যায় এখানে 7y মাইনাস 9y minus 7 ছিল তাহলে প্লাস হয়ে গেছে তাহলে 9 আর 7 কত হয় 16 16y equal to 21 minus 5 তাহলে 60 তাহলে y equal to 1 y মান বের করলাম এই y মানটা আমি এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব বসিয়ে দিলে আমি অপর একটা মান x এর মান পেয়ে গেলাম তাহলে অতএব নিম্ন সমাধান হলো x, y নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছো তোমাদের জন্য আমি আরো একটা সহজ আরো বোঝার জন্য আমি আরো একটা অঙ্ক করছি তোমরা খেয়াল করো অঙ্কটা ভালো করে আবার দেখবে তাহলে চলো আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো আমরা পরের অঙ্কটা পাঠাইছি পরের অঙ্কটা হচ্ছে 26 নম্বর তোমাদের পাঠ্যপুস্তকে অঙ্কটি কি ছিল x প্লাস y ইকুয়াল টু a মাইনাস b আর a x মাইনাস b y ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে দেখো এই অঙ্কটা আমরা অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করব তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য দেখো খেয়াল করো আমরা এখানে দেখতে পাচ্ছি x আর এখানে আছে ax তাহলে আমি যদি এই চলকের সহগটা সমান করতে চাই তাহলে অবশ্যই এক নম্বর আমার a দ্বারা গুণ করতে হবে আমি যদি এইটাকে সহগ গুণ করতে সমান করতে চাই তাহলে এটাকে আমাকে b দ্বারা গুণ করতে হবে তাহলে আমি এখন আগের অঙ্কটা আমরা x কে সমান করেছিলাম এখন আমরা এটাকে y টাকে সমান করি তাহলে আমার কি করতে হবে এক নং সমীকরণকে b দ্বারা
তাহলে এখন লিখে এক নং সমীকরণকে বি এবং দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করে। দেখো গুণ করার পর আমি এখানে একটু আরেকটু খেয়াল করি, আমরা একবারে লিখে ফেলে গুণ করার পর দেখো এইটা প্লাস চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন আছে, যেহেতু ভিন্ন চিহ্ন তাহলে আমরা কি করব, আমরা এটা যোগ করব। যদি এটা একই চিহ্ন হতো তাহলে কি করতাম, মানে বিয়োগ করতাম, যেহেতু ভিন্ন চিহ্ন তাহলে আমরা এখন কি করব, যোগ করব। তাহলে কি লিখব, যোগ করে পাই, তাহলে গুণ করে যোগ করি, যোগ করি। তাহলে আমরা যোগ করে দেখি কি পাওয়া যায়। দেখো আমি বলেছি বি দ্বারা গুণ, তাহলে কত হবে, বি এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ বি মাইনাস বি স্কোয়ার। আর এখানে যেহেতু বলেছে এক দিয়ে গুণ, তাহলে হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি বলেছিলাম যোগ করে, তাহলে যদি যোগ করি তাহলে দেখো এইটার এটা কেটে যাবে, এখান থেকে এইটার এটা কেটে যাবে, থাকবে কি দেখো, এখানে থাকবে হচ্ছে বি এক্স প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ স্কোয়ার। বা আমরা এখন দেখো এখান থেকে কমন নিতে পারি, এখান থেকে কমন নিতে থাকে বি প্লাস এ, আর এখান থেকে যদি আমি এ কমন নিতে পারি থাকে বি প্লাস এ, তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এ ইন্টু বি প্লাস এ বাই হল বি প্লাস এ। তাহলে বি প্লাস এ, বি প্লাস এ কেটে গেল, অতএব আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এক্স এর মান কিন্তু পেয়ে গেছি, কি করেছি তাহলে আমরা এটাকে বি দ্বারা গুণ করেছি, এটাকে এক দ্বারা গুণ করেছি, গুণ করার পর এটা যোগ করেছি, যোগ করে আমি জাস্ট একটু সরল করেছি, সরল করার পরে আমি এক্স এর মান পেয়ে গেলাম কত, এ। এবারে এক্স এর মানটি আমি কি করব, এক্স এর মানটি আমি যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিই। তাই দেখো সব থেকে সোজা হয়, আমি যদি এক নম্বর সমীকরণে বসে আমি খুব সহজে মানটা পেয়ে যেতে পারি, তাহলে এক নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, তাহলে এক নং সমীকরণে, এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, তাহলে এক নং সমীকরণে আমি যদি এক্স এর মান বসাই তাহলে আমার কত হচ্ছে, এক্স এর মান আমার রয়েছে এ, তাহলে এ প্লাস ওয়াই, এ প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। আমি এই এটাকে যদি ওপাশে নিয়ে চলে যাই তাহলে কত হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস এ। তাহলে দেখো এখান থেকে আমার এ আর এই এ কেটে যাচ্ছে, তাই থাকে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস বি। তাহলে আমি এক্স এর মান পেয়েছি এ আর ওয়াই এর মান পেয়েছি মাইনাস বি। তাহলে আমরা দেখো সমাধান হয়ে গেছে, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ কমা বি, এ কমা মাইনাস বি। তাহলে আমাদের দেখো এই সমাধানটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কি করছি, অপূর্ণাঙ্ক পদ্ধতি, আসলে অপূর্ণাঙ্ক পদ্ধতিটা খুবই সোজা এবং সুন্দর। আমরা কি করব, অপূর্ণাঙ্ক পদ্ধতিতে সমাধান করার জন্য প্রথমে যে কোনো সমীকরণকে অথবা উভয় সমীকরণকে এমন কিছু সংখ্যা দ্বারা গুণ করব যা যে কোনো দুইটা চলকের মান কি হবে রাশি সবটা সমান হবে। তাহলে আমি এখানে বি দিয়ে গুণ করেছি প্রথম সমীকরণকে এবং দ্বিতীয় সমীকরণকে আমি এ দ্বারা গুণ করেছি, করে আমি সমান বানিয়েছি। তারপরে কি হয়েছে, যে অংশটা সমান বানিয়েছি সেই অংশটাকে আমাকে কেটে দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে, হয় যোগ অথবা বিয়োগ। যোগ কখন করব, যদি ভিন্ন চিহ্ন থাকে, অর্থাৎ একটাই যোগ একটাই বিয়োগ এরকম চিহ্ন যদি থাকে তাহলে আমরা কি করব, সেটা যোগ করব। আর যদি একই চিহ্ন থাকে, অর্থাৎ দুটাতে যদি যোগ চিহ্ন অথবা দুটাতে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমরা কি করব, আমরা সেটার ক্ষেত্রে বিয়োগ করব, বিয়োগ করে আমরা সেটাকে ম্যানেজ করব।
তাহলে আমি এখানে যেহেতু দুটোই ভিন্ন চিহ্ন আছে আমি কি করেছি এটাকে যোগ করেছি যোগ করে আমি সরল করেছি x এর মান পেয়ে গেছি এই মানটা এবার উপরে দুটো সমীকরণের যে কোনো একটিতে যদি আমি বসিয়ে দেই তাহলে আমি অনায়াসে অপর চলকের মানটা পেয়ে যাব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার পরে আজকে আমরা এই পর্যন্ত রাখি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছি বাড়ি কাজটা খাতায় তুলে নাও এবং বাসায় বসে সেটা করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের দিকে দেখো আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়েছি 18 নম্বর অঙ্ক তোমাদের পাঠ্যপুস্তকের অপূর্ণাঙ্ক পদ্ধতিতে সমাধান কত 3x - 5y = -9 এবং 5x - 3y = 1 আশা করি তোমরা সবাই বাসায় সুন্দর করে অঙ্কটা করবে এবং যেদিন স্কুল খুলবে সেদিন আমাকে দেখাবে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিতে অথবা ইউটিউবে তোমরা সবাই কমেন্ট করবে এবং তোমাদের প্রশ্ন করবে আমি তার উত্তর দিয়ে দেব যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় সেটাও তোমরা লিখবে আমি সেখান থেকে তোমাদেরকে সমাধান করে দেব সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং বাইরে বেরোলে অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বারবার হাত সাবান দিয়ে পরিষ্কার করবে সকলকে ধন্যবাদ